মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবাইকে দিচ্ছেন 2,500 টাকা এই লকডাউনে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনে একটি ছবি আছে, অর্থাৎ একটি স্ক্রিনশট রেখেছি আপনাদের জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন নাম দেওয়া আছে, নাম দেওয়ার পর ভিলেজ দেওয়া আছে এবং কোন ব্যাংকে তিনি টাকাটা পেয়েছেন, কত টাকা পেয়েছেন, সমস্ত কিছুটাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এবং আপনিও নিজের নাম সার্চ করে নিতে পারবেন, আপনার নামে কোনো টাকা এসেছে কি না এবং কোন ব্যাংকে সেই টাকা এসেছে, সমস্ত কিছুই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিতে চলেছি। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার নামটা আপনি নিজেই নিজের মোবাইল দিয়ে খুঁজে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনাদেরকে যেই কাজটা করতে হবে, আপনি ভিডিওটি দেখতেই পাচ্ছেন, ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন ভিজিটর হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনার নাম সার্চ করবেন। আপনার নামটা সার্চ করতে হলে প্রথমে আপনি চলে আসবেন ক্রোম ব্রাউজারে। এই ক্রোম ব্রাউজারে আসার পর এখানে লিখবেন জব কার্ড, জব CARD, জব কার্ড। জব কার্ড লেখার পর এটি সার্চ করবেন। সার্চ করার পর দেখুন এই ধরনের একটি ইন্টারফেস আপনাদের সামনে খুলে যাবে। এরপর আপনি কি করবেন, এখানে দেখুন লেখা আছে গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতে ক্লিক করে দেবেন। গ্রাম পঞ্চায়েতে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি ইন্টারফেস আপনাদের সামনে হাজির হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিটিজেন বলে যে কর্নারটা আছে, এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই সিটিজেন কর্নারে আপনারা ক্লিক করে দেবেন। এই সিটিজেন কর্নারে ক্লিক করে দেওয়ার পর একদম স্ক্রিনের ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে জব কার্ড। আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন এখানে লেখা আছে জব কার্ড। দেখুন এইভাবে দেখিয়ে দিচ্ছি আমি জব কার্ড, এই জব কার্ডে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এই ধরনের একটি ইন্টারফেস আপনাদের সামনে এসে যাবে। এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে সার্চ করছি তাই ওয়েস্ট বেঙ্গল ক্লিক করলাম। এই ওয়েস্ট বেঙ্গল ক্লিক করার পর এরপরে দেখুন একটি ইন্টারফেস আপনাদের সামনে হাজির হয়ে গেছে। এই দেখুন এই যে ইন্টারফেসটি আছে, এই যে কতগুলি ফর্ম আছে এই ফর্মগুলি আপনি একের পর এক ফিল আপ করে দিন। যেগুলি চেয়েছে প্রথমেই চেয়েছেন ফিনান্সিয়াল ইয়ার, এই ফিনান্সিয়াল ইয়ারে দেখুন আমি আপনাদের ভালো মতো বুঝিয়ে দিচ্ছি, এই ফিনান্সিয়াল ইয়ারে সিলেক্ট করলেন। এরপর আমি যেহেতু 2020-21 সালে দেখছি তাই 2020-21 সালটা ক্লিক করলাম। ক্লিক করার পর এরা এখানে জানতে চাইছে ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্ট আপনি যেই ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন সেই ডিস্ট্রিক্টটা লিখে দেবেন। দেখুন এখানে আমি একটা ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম, ডিস্ট্রিক্ট দেওয়ার পর চলে এসেছে ব্লক, ব্লকটা আপনি যে ব্লকে থাকেন সেই ব্লকে দিয়ে দিবেন। এবং ব্লক দেওয়ার পর আসছে পঞ্চায়েত, পঞ্চায়েতটাও আপনারা এখানে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর কী করবেন, এই যে প্রসিড বটম আছে প্রসিড করে দেবেন। দেখুন প্রসিড করে দেওয়ার পর এই যে ইন্টারফেসটা আপনাদের সামনে এসে গেল, এই পেজটি হলো আপনার গ্রামে যতজন আছেন এবং যতজনের নামে জব কার্ড আছে সমস্ত কিছুটাই সমস্ত নাম A to Z আপনার সামনে খুলে গেল। এখান থেকে আপনি আপনার নাম বা জব কার্ড যে কোনো একটি চুজ করে নিতে পারবেন, আপনার যেটা জব কার্ড নাম্বার সেটা সিলেক্ট করবেন। আমি দেখুন দেখুন এখানে A to Z প্রথম থেকে আপনার প্রথম গ্রামের যতজন মেম্বার আছে সবারই এখানে আছে। এখানে আপনি কী করবেন, আপনার নামটা খুঁজে নেবেন। দেখুন আমি এখানে একটা নাম যে কোনো সার্চ করলাম, একটাতে ক্লিক করলাম, ক্লিক করে দেওয়ার পর কী হবে, এই ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে খুলে যাবে। দেখুন আপনি কতদিন কাজ করেছেন সমস্ত কিছুটা এখানে এসে গেছে। এরপর আপনি কী করবেন, ওই যে জব কার্ড নাম্বার সেটাতে এসে ক্লিক করবেন। দেখুন এখানে একদম শেষে আসবেন, এসে এই যে নাম্বারটি আছে 9202 এই নাম্বারটি মনে রাখবেন, এই নাম্বারটিতে আপনি ক্লিক করে দিলেন। দেখুন 29562, এই যে 29562 যেই নামটি এসেছে এখানে আপনার সমস্ত কিছু অ্যাসেট যে রেজিস্টার সেটা আপনার যত নাম যা কিছু সব কিন্তু এখানে লেখা আছে। এইখানে আপনার নামটা যেটা সেটা আপনি ওই যে নাম্বারটি দেখেছিলেন সেই নাম্বারটি এসে এখানে ক্লিক করে দেবেন, সেই নাম্বারটি একদম এখানে ক্লিক করে দেবেন। দেখুন সেই নাম্বারটি ক্লিক করে দেওয়ার পর কী হবে,
সেই নাম্বারটিতে আপনার টাকা এসেছে কি আসেনি, কতদিন কাজ করেছেন, কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, সমস্ত কিছুটা এখানে দেখতে পাচ্ছেন হাজির হয়ে গেছে। দেখুন মাস্টার রোল নাম্বার, ডেট, কতদিন কাজ করেছেন, কোন ব্যাংকে আছে, সমস্ত কিছু দেখুন এখানে এসে গেছে। এরপরে আপনি কি করবেন, আপনার নামটা যদি এখানে থাকে তাহলে আপনি পেয়ে যাবেন 2500 টাকা। এই দেখুন এখানে লেখা আছে, ক্রেডিটের লেখা আছে, তারপর এখানে কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেটা, পোস্ট অফিস আছে না, কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সমস্ত কিছুটাই আপনি এখানে স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারবেন। তো যদি আপনার নাম থেকে থাকে তো আপনি টাকাটি পেয়ে গেলেন, এবং সেই টাকাটি ডিমান্ড করার জন্য আপনি কি করবেন, আপনার যেই ব্যাংকে আছে সেই ব্যাংকে চলে যাবেন, এবং কোনো রকম অসুবিধা হলে আপনি পঞ্চায়েতে সেটি জানাতে পারেন, সেখান থেকে সমস্ত কিছুই সলভ করে দেওয়া হবে। তো ভিডিওটি এখানে এই পর্যন্তই থাকছে, বুঝতে কোনো রকম অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, সেই কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দেবো, এবং পরবর্তীতে আপডেট পেতে, এই ধরনের ভিডিও পেতে, বিভিন্ন সরকারি প্রকল্প বা যে গভর্নমেন্ট থেকে টাকা দেওয়া হচ্ছে সেগুলি জানতে হলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।